तमिल काल के बारे का नाम है क्या हो तुम्हें कॉन्फ्रेशन भाई किस नाम है क्या नो सर बारी कष्टा नाम है क्या नो तुम्हारे पुदीन बारी का कोरोना क्या नो सर সবচেয়ে ভালো ভালো হবে আচ্ছা ইয়া করি ওয়ালাইকুম আসসালাম স্যার ভালো আছো জি স্যার ভালো আছি স্যার আজকে কোন চ্যাপ্টার পড়ব এ বলুন বলুন স্যার আজকে কোন চ্যাপ্টার পড়ব টু ওয়েট করো স্যার ওকে সুবে কোন চ্যাপ্টার পড়বো তো স্যার আমরা তো আসলে পড়তেছিলাম একটা চ্যাপ্টার তাই না কোন চ্যাপ্টার স্যার পড়তেছিলাম না আমরা পড়তেছিলাম তো তাই নয় আচ্ছা তুমি আপকা আপকা আসো হ্যাঁ মাঝে মাঝে আসো জি স্যার সমস্যা দেখ আমরা স্টার্ট করি না আমরা একটু ম্যাথ পড়াবো আচ্ছা কিছু লেন্সের ম্যাথ করাই ঠিক আছে কিনা কিছু লেন্সের ম্যাথ করলে ভালো হবে কিছু লেন্সের ম্যাথ করাই এখানে যে ইম্পর্টেন্ট যে ম্যাথ গুলো আছে হ্যাঁ এখানে এই অধ্যায়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ম্যাথ গুলো হচ্ছে কিন্তু ওই যে প্রতিসরণের ম্যাথ গুলো মানে এই অধ্যায়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে প্রতিসরণের গুলো লেন্সের ম্যাথ গুলো বেশি ইম্পর্টেন্ট না তুমি তো এটা করা হচ্ছে আর স্যার ওগুলাতে আমার সবচেয়ে প্রবলেম ওগুলাতে সবচেয়ে তোমার বেশি প্রবলেম এটা হচ্ছে বাসা প্র্যাকটিস করবো আবার প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট ওকে স্যার তোমার পয়সা যখন আমি ছিলাম তখন আমার তোমার থেকে অনেক বেশি প্রবলেম ছিল আমি আমার অনেক বেশি প্রবলেম ছিল তাহলে স্যার হয়তো আমি বড় হইলে আবার আপনার মতো টিচার হয়ে যাব হ্যাঁ আমার থেকে ভালো কিছু আবার টিচার না আমার থেকে ভালো কিছু মিন্স হচ্ছে আরো অনেক বড় কিছু ঠিক আছে আমার টিচার হয়ে যাব নেক্সট হচ্ছে লেন্সের ম্যাথগুলো করবে না লেন্সের ম্যাথগুলো থাকি ওকে আমি বলতেছি তবুও লিখতেছি একটি বস্তুকে 5 সেন্টিমিটার ফোকাস দূরত্বের 5 সেন্টিমিটার ফোকাস দূরত্বের কোথায় রাখলে
দ্বিগুণ বিবর্তিত বাস্তব বিম্ব পাওয়া যাবে, দ্বিগুণ বিবর্তিত বাস্তব বিম্ব পাওয়া যাবে। ঠিক আছে, এই কোশ্চেনটা আগে একটু সবাই লিখো, দ্বিগুণ বিবর্তিত বাস্তব বিম্ব পাওয়া যাবে। কথাটা লিখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট, এটা লিখো। ঠিক আছে, সবাই লিখছেন মনে না প্রশ্নটা, একটি বস্তুকে 5 সেন্টিমিটার ফোকাস দূরত্বে কোন একটি লেন্সে কোথায় রাখলে দ্বিগুণ বিবর্তিত বাস্তব বিম্ব পাওয়া যাবে। হ্যাঁ, উপকূলে সবাই লিখছো, আচ্ছা আমি একটু মুছে দিই। আর সবাই লিখছো কি না স্যার, লিখছো আসলে নাকি এমনিতে? হ্যাঁ, আচ্ছা থাকে মানে তার আগে হচ্ছে আমরা সহজ ভাবে বলবো, এটা একটু কঠিনটা ডিপ মেথড, এটা না একটু সহজ একটা করে আসি। সেটা হচ্ছে যদি এমন কোন প্রশ্ন থাকে যে ধরো যে একটি বস্তুকে বস্তুকে 5 সেন্টিমিটার ফোকাস দূরত্বে একটি উত্তল লেন্স হতে উত্তল লেন্স হতে 15 সেন্টিমিটার দূরে রাখা হলো বস্তুটির বিবর্তন কত? হ্যাঁ, বলে দিচ্ছি স্যার, দেখেন একটি বস্তুকে 5 সেন্টিমিটার ফোকাস দূরত্বে একটি উত্তল লেন্স হতে 15 সেন্টিমিটার দূরে রাখা হলো বস্তুটির বিবর্তন কত? ঠিক আছে, একটি বস্তুকে 5 সেন্টিমিটার ফোকাস দূরত্বে একটি উত্তল লেন্স হতে 15 সেন্টিমিটার দূরে রাখা হলো বস্তুটির বিবর্তন কত? আচ্ছা, এটা হচ্ছে আমাদের কোশ্চেন, এটা সবাই লিখে ফেলবা। একটি বস্তুকে 5 সেন্টিমিটার ফোকাস দূরত্বে একটি উত্তল লেন্স হতে 15 সেন্টিমিটার দূরে রাখা হলো বস্তুটির বিবর্তন কত? ঠিক আছে, আমরা আমরা কিভাবে সলভ করব একটু দেখি। দেখো, একটা উত্তল লেন্স বলতে এমন বুঝায় না, এটা হচ্ছে একটা উত্তল লেন্স বুঝায়, এবং এই উত্তল লেন্সের এটা যদি হয় ফোকাস 5 সেন্টিমিটার, তাই না? আমাকে রাখা বস্তুটাকে রাখা হচ্ছে এই যে এখানে, এটা হচ্ছে ধরো সেন্টার হচ্ছে 10 সেন্টিমিটার, এটাকে বলা হয় সেটা 5, এটা ফোকাস, এটা সেন্টার, তাহলে আমাদের ফোকাসটা বস্তু হচ্ছে তোমার 5 সেন্টিমিটার, তাহলে সেন্টার হবে হচ্ছে 10 সেন্টিমিটার, বস্তুটাকে রাখা হচ্ছে সেন্টারের বাইরে মানে এখানে একদম এখানে, এটা হচ্ছে 15 সেন্টিমিটার, ধরো এই জায়গাটা হচ্ছে 15 সেন্টিমিটার, এই লক্ষ্য বস্তুটাকে ধরো এখানে রাখা হচ্ছে 15 সেন্টিমিটার। আমাদের বলছে বিবর্তন কত হবে সেটা কিভাবে বের করবো, তা আমরা লেজি সূত্র কি জানি, 1/v + 1/u, যে বস্তু হচ্ছে কত, যে বস্তু হচ্ছে 1/ হচ্ছে আমাদের f, তাহলে খেয়াল করো আমাদের এখানে ফার্স্ট আগে v এর মানটা বের করতে হবে, এই যে 1/v এর মানটা বের করতে হবে, তাহলে 1/v সমান আমরা কি লিখবো, 1/f - 1/u, আর আচ্ছা তাহলে 1/8 এর মান হচ্ছে, এই হচ্ছে 5 সেন্টিমিটার দেখো, আর এই এই ফোকাস হচ্ছে 5 সেন্টিমিটার, আর ইউ হচ্ছে এখান থেকে একেবারে 15 সেন্টিমিটার, তাহলে 1/15, 5 আর 15 হচ্ছে হচ্ছে 15, আর এখানে 3 - 1 দেখো হচ্ছে 2/15, আর 1/3 সমান হচ্ছে 2/15, দেখো ভি মানে হচ্ছে 15/2, দেখো হচ্ছে 7.5 সেন্টিমিটার। দেখো তাহলে আমাদের ভি এর মান আসছে হচ্ছে কত, 7.5 সেন্টিমিটার। আগে একটু শেষ করো, কোথায় দেখতেছো না, একটু বলবা, বুঝতেছি না।
আরে না হ্যাঁ আসছে আটকায় নাই আল্লাহ তখন দেখলাম আটকে আছে এখন দেখলাম যে ফুল অঙ্ক শেষ তোমরা হচ্ছে এই প্রজন্মের স্টুডেন্ট বুঝছো নিউ জেনারেশন স্টুডেন্ট তোমরা হচ্ছে কি বলবা বুঝি নাই স্যার বুঝি নাই স্যার বুঝি নাই তোমরা হচ্ছে নিউ জেনারেশনের স্টুডেন্ট হ্যাঁ আমাদের থেকে অনেক বেশি আধুনিক জি স্যার আমাদের থেকে অনেক বেশি আধুনিক মানুষগুলো আর অনেক বেশি দ্রুত হবে আর অনেক বেশি ফাস্ট হবে তাই না তবে তোমাদেরকে দিয়ে হবে কি বেশ তোমরা সামনে হবে কি পরবর্তী আটকে গেছে বলতেই থাকে না করে থাকছে পরবর্তী প্রেসিডেন্ট হবে তোমরা আপনি চুপ স্যার আপনি স্ক্রিনটা বারবার চলে যাচ্ছে লিখবো কিভাবে চলে যাচ্ছে আবার ইয়া নেটওয়ার্কে প্রবলেম করতেছে আমাদের ইউ হচ্ছে 5 আর ভি হচ্ছে 7.5 সেন্টিমিটার তাহলে আমরা বিবর্তন বের করবো কেমনি বিবর্তন বের করার সূত্র হচ্ছে n = -v / u তাহলে -v হচ্ছে 7.5 u হচ্ছে 5 বলো তো ভাগ করলে কত হয় ক্যালকুলেটর আছে সাথে -7.5 কে 5 দ্বারা ভাগ করলে কত হয় নাই ক্যালকুলেটর সাথে আমি 75 দিছি যে তাহলে এটা আসছে কত মাইনাস আসছে কত 1.5 আসছে হ্যাঁ হ্যাঁ এবারে কতগুলো লিখতে হবে কতগুলো লিখো যে বিবর্তনের মান যদি মাইনাস আসে তাহলে প্রতিবিম্বটা হবে বাস্তব লিখো বিবর্তনের মান যদি মাইনাস আসে তাহলে প্রতিবিম্ব হবে বাস্তব বিবর্তন স্যার কি বলছেন আরেকবার বলেন বিবর্তনের মান যদি মাইনাস আসে তাহলে প্রতিবিম্ব হবে বাস্তব প্রতিবিম্ব হবে বাস্তব লিখছি তারপর লিখো বাস্তব বিম্ব সবসময় উল্টা হয় বাস্তব বিম্ব সবসময় উল্টা হয় বাস্তব বিম্ব সবসময় উল্টা হয় লিখছি তারপর লেখো দেখো এখানে দেখো বিবর্তনের মানটা কিন্তু -1.5 মাইনাসটা এখানে ম্যাটার করে না মাইনাসটা এখানে ম্যাটার করে না তুমি দেখবে যে মানটা কি দেখো তো 1 থেকে বড় নাকি 1 থেকে ছোট মাইনাসটা বাদ দাও 1 থেকে বড় নাকি 1 থেকে ছোট এটা 1 থেকে বড় 1 থেকে বড়
যদি ওয়ান থেকে বড় হয় তাহলে প্রতিবিম্বটা হবে বিবর্ধিত, অর্থাৎ বস্তুটা যতটুকু ছিল তার থেকে অনেক বেশি তাকে বড় দেখাবে। যে প্রতিবিম্বটা পাবো, যে ইমেজটা আমরা পাবো, সেটা হবে কি বিবর্ধিত। হ্যাঁ স্যার, আরেকবার আরেকবার স্যার আরেকবার বলেন। আরেকবার বলবো, আমি বলতে চাইলাম যে যদি, হ্যাঁ, যদি বিবর্ধনের মানটা যদি কি ওয়ান থেকে বড় হয়, যদি বিবর্ধনের মানটা ওয়ান থেকে বড় হয়, দেখো মাইনাসটা ম্যাটার করে না, ওয়ান থেকে বড়, দ্যাট ইজ 1.5। ওয়ান থেকে ছোট মানে কত, ধরো 0.1, 0.5, 0.7, এটা হচ্ছে ওয়ান থেকে ছোট। ওয়ান থেকে বড় 1.5, তাহলে 1.5 মানে হচ্ছে কি, যে প্রতিবিম্বটা, অর্থাৎ এই লেন্সে এই বস্তুটার, এই লক্ষ্য বস্তুটার যে একটা প্রতিবিম্ব বা একটা ইমেজ পাবো, সেই ইমেজটা লক্ষ্য বস্তু থেকে অনেক বড় হবে। কি হবে? অনেক বড় হবে। তাহলে মাথায় রাখবা, বিবর্তনের মান যদি ওয়ান থেকে বড় হয়, প্রতিবিম্ব হবে বিবর্ধিত। হ্যাঁ, প্রতিবিম্ব হবে কি, বিবর্ধিত। ঠিক আছে, মাথায় থাকবে স্যার? জি স্যার। প্রতিবিম্ব বিবর্ধিত। তাহলে কি জানি কথা বলতেছিলাম, আপনাকে দুই একটু আবার বলো তো, বারবার তুমি আমাকে রেসপন্স দিচ্ছিলাম না, বেশি বলছো না। জি স্যার, কে কি বল, তুমি না কথা বলতেছিলে। হ্যাঁ, কি বুঝি না স্যার, আমি মাত্র আপনার ক্লাস করছি দুইটা, একটা অনেক আগে, এখন একটা। তুমি বলো, মুনা বলো, এখানে এই মাইনাস আছে তাই না, বিবর্তনের মানটা মাইনাস আছে, তাহলে প্রতিবিম্বটা কি বাস্তব নাকি অবাস্তব? কোনটা? বাস্তব। বাস্তব, মাথায় রাখো, এই যে আমি তোমাকে লিখে দিছি, এই কারণে লিখে দিছি যে এখানে দেখো বিবর্তনের মানটা আসছে মাইনাস, তার মানে হচ্ছে প্রতিবিম্ব হচ্ছে বাস্তব। ঠিক আছে, বাস্তব উল্টো বিবর্তিত। হ্যাঁ, ডেফিনেটলি স্যার, দ্যাট মিন হচ্ছে এই যে প্রতিবিম্বটা পাওয়া যাবে সেটা উল্টো হবে এবং সেটা বিবর্তিত হবে। ইজ দ্যাট ক্লিয়ার? জি স্যার। বিবর্তনের মানটা যদি কখনো দেখো যে বরাবর 1 আসছে, কি আসছে, 1 আসছে, 1, হ্যাঁ, তাহলে মাথায় রাখতে হবে সেই প্রতিবিম্বটা হবে লক্ষ্য বস্তুর সমান। কি হবে? লক্ষ্য বস্তুর সমান, সমান। আর যদি 1 থেকে ছোট হয়? 1 থেকে ছোট হলে এটা হবে যে অবাস্তব, সোজা সোজা আর বিবর্তিত নয়, কেমনে কথা বলতেছি আজব। আর ও কিভাবে কথা বলবে নাকি না বলবে তোমার থেকে জিজ্ঞাসা করবে? হ্যাঁ স্যার, জিজ্ঞাসা করে তো, আমার ফ্রেন্ড না, অফকোর্স জিজ্ঞাসা করবে। এখন আর কোনো জিজ্ঞাসা করার দরকার নেই, এখন ক্লাস করতেছে, ক্লাসে করুক। হ্যাঁ, এগুলা পরে। জি স্যার, মেসেজ করতে পারছি না দোস্ত, তার জন্য আপনার ক্লাসে যেতে পাইছি। হ্যাঁ, মেসেজ করার দরকার নেই। হ্যাঁ, সরি স্যার, সরি। আচ্ছা, যাই হোক, আমরা এই দুটুকু বললাম, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, তাহলে দেখো তো কিছুক্ষণ আগে তোমাদের একটা প্রশ্ন লিখেছিলাম, বলো তো প্রশ্নটা আমাকে একটু বুঝতে পারবা? বলো প্রশ্নটা কি, বলো। একটা বস্তুকে 5 সেমি ফোকাস দূরত্বে কোন এক বস্তুকে 5 সেমি ফোকাস দূরত্বে, দ্বিগুণ বিবর্তিত বাস্তব বিম্ব পাওয়া যাবে। অবতল লেন্সে সবসময় অবাস্তব বিম্ব পাওয়া যায়, লিখে ফেলো। উত্তল লেন্সে বাস্তব এবং অবাস্তব উভয় বিম্ব পাওয়া যায়, কিন্তু অবতল লেন্সে শুধুমাত্র অবাস্তব বিম্ব পাওয়া যায়। অবতল
লেন্সে হচ্ছে শুধু অবাস্তব বিমূর্ত অবস্থা। স্যার আপনি হচ্ছে লেখাগুলো একটু বড় করে লিখিয়েন, দেখতে প্রবলেম হয় স্যার। এটা ঠিক আছে, আমি যে কবে এই প্রবলেম থেকে বের হবো, মানে আমি লিখা বলি যে সবসময় বড় করে লিখবো কিন্তু লিখতে গিয়ে আবার ভুলে যাই। কিন্তু স্যার আমাদের দেখতে অনেক প্রবলেম হয়। চশমা লাগাও। চশমা অলরেডি লাগানো আছে, তাও দেখতেছি না। ওমা তাই নাকি, কখন থেকে? ইয়ো আচ্ছা কথা দাও, এই যে কথাবার্তা বলি স্যার কেমন স্যার একটু বড় করে লিখে আমি দেখতেছি না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নেক্সট টাইম থেকে আমি চেষ্টা করব, আমি ভুলে যাই না, মানে যখন লিখতে যাই তখন ভুলে যাই। ওকে স্যার। স্যার লিখছি তো। হ্যাঁ ভেরি গুড। তাহলে তাহলে বড় এটা কোন এটা এটা কোন ধরনের লেন্স হতে পারে? এখানে বলছে যে বাস্তব বিমূর্ত পাওয়া যাবে কোথায়, তাহলে কোন লেন্স হবে? বাস্তব বিমূর্ত তাহলে উত্তর লেন্স। ভেরি গুড। এই আমি বলাগুলো এভাবে করে শিখাচ্ছি কেন এটা মাথায় রাখবা। তাহলে বলি দিচ্ছি যেহেতু কোশ্চেনে যে এখানে বলছে যে একটি বস্তুকে 5 সেন্টিমিটার ফোকাস দিতে কোন একটি লেন্সে কোথায় রাখে, তাহলে কোন একটি লেন্স বলতে এখানে লেন্সটা মেনশন করে দেয় নাই, সেটা উত্তর লেন্স নাকি অবতল লেন্স। তাহলে যেহেতু বলি দিচ্ছে আর বাস্তব বিম্ব, তাহলে আমাকে বুঝে নিতে হবে সেটা হচ্ছে উত্তর লেন্সের কথা বলা হচ্ছে। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। এখানে আর একটা কথা আছে, উত্তর লেন্সের ফোকাস, দেখো উত্তর লেন্সের ফোকাস দূরত্ব সবসময় ধনাত্মক কিন্তু অবতল লেন্সের ফোকাস দূরত্ব সবসময় ঋণাত্মক। উত্তর লেন্সের ফোকাস দূরত্ব সবসময় ধনাত্মক আর অবতল লেন্সের ফোকাস দূরত্ব সবসময় কি হবে, ঋণাত্মক হবে। দেখো উত্তর লেন্সের ফোকাস দূরত্ব ধনাত্মক আর অবতল লেন্সের ফোকাস দূরত্ব সবসময় কি হবে, ঋণাত্মক হবে। মুসলিহা কে? মুসলিহা ও তো চলে গেছে। চিনা ওকে? জি স্যার অবশ্যই চিনবো, আমাদের ফ্রেন্ড স্যার। আমাদের ফ্রেন্ড তো হবেই, আমরা সবাইকে চিনি। মানে আছে যে প্রতিদিন ওর মুছে নেটওয়ার্কে প্রবলেম থাকে, আসে আবার যায়। আরেকটা ডিস্টার্ব ছিল গতকালকে, কি জানি এসে গানটান লাগা টাকা গিয়ে আবার চলে গেছে। এই ডিস্টার্বটা কি আমি কোনো চিনতে পারবো না। তাহলে সে অনুযায়ী হচ্ছে আমাদের যেহেতু এটা হচ্ছে একটা উত্তর লেন্স, তাহলে তার ফোকাসটা অবশ্যই ধনাত্মক হবে। মানে এখানে ফোকাস অ্যাপশন হবে কত মিটার, প্লাস 5 সেন্টিমিটার। ঠিক আছে, যদি সেটা একটা অবতল লেন্স হতো তাহলে সেটা কিন্তু মাইনাস 5 সেন্টিমিটার হইতো। ঠিক আছে, একটু ওয়েট একটু ওয়েট, হ্যাঁ আমার একটা ফোন আসছে একটু কথা বলি। আমাদের বাইরে আর কোনো ইয়া নাই। স্যার আমি কি আপনাকে কখনো বলছি স্যার আমি যে মোবাইল নিয়ে পড়ে থাকি, এটা একটা স্যার শুধু শুধু আমার উপর দোষ চাপাই দিচ্ছেন আপনাদি। মোবাইল স্যার আমি ধরিও না, মারে বাবা। স্যার একবার তো স্কিপ স্কিপ, আচ্ছা স্যার ফোকাস হচ্ছে 5 সেন্টিমিটার, ঠিক আছে কিনা? তো আমাদেরকে বলছে কি যে কোথায় লক্ষ্যবস্তু রাখলে দ্বিগুণ বিবর্তিত বাস্তব বিম্ব পাওয়া যাবে। দেখো বিবর্তিত দ্বিগুণ বিবর্তিত অর্থাৎ যে লক্ষ্যবস্তুটা পাওয়া যাবে সেই লক্ষ্যবস্তুটা হবে দ্বিগুণ বিবর্তিত। মিন্স হচ্ছে যে প্রতিবিম্বটা পাওয়া যাবে সেই প্রতিবিম্বটা লক্ষ্যবস্তু থেকে দ্বিগুণ হবে, দেখতে একটু বড় হবে আর কি, এবং সেটা অবশ্যই অবশ্যই বাস্তব হবে। দ্যাট মিন্স m এর মানটা হচ্ছে এখানে 2। দেখো সূত্রটা লিখো, m = সূত্র লিখো কি -b / u, যেহেতু আমাদের এখানে বলছে
দ্বিগুণ বিবর্তিত বাস্তব বিম্ব তার মানে হচ্ছে বিবর্তনের মানটা তোমাদের মাইক্রো টপিকে দ্বিগুণ বিবর্তনের মানটা হচ্ছে কি এখানে 2 দ্বিগুণ বিবর্তিত বলছে দ্যাট মিন্স হচ্ছে 2 গুণ তার মানে হচ্ছে m এর মান 2 হবে m এর মান কত হবে স্যার এখানে 2 হবে এখন যেহেতু এটা বলছে বাস্তব বিম্ব তাহলে m এর মান কি বলতো বাস্তব মানে কি -2 হবে জি স্যার যেহেতু এটা বলছে যে বাস্তব প্রতিবিম্ব পাওয়া যাবে তাহলে m এর মানটা কি +2 হবে নাকি -2 হবে আমরা আমাদের বলছে কোথায় লক্ষ্যবস্তু রাখলে দেখেন যদি দ্বিগুণ মানটা নির্ভর করবে গুণক থেকে মাইনাস বা তাহলে b সমান হবে এখানে 2 u b সমান হবে এখানে কত স্যার 2 u হবে তাহলে আমরা আবার সূত্র লিখবো 1 বাই b 1 বাই u ইকুয়াল হচ্ছে 1 বাই a তাহলে b এর মান হচ্ছে 2 u 1 বাই u ইকুয়াল টু 1 বাই a 2 u হচ্ছে এখানে লসাগু তাহলে এখানে 1 প্লাস 2 আর এখানে হবে 1 বাই a তাহলে এটা হবে তোমার হচ্ছে 3 ডিভাইডেড বাই হচ্ছে 2 u is equals to 1 by f উল্টাই দিলে কি হবে 2u by 3 is equals to f হবে that means u is equals to হবে 3 into f divided by হচ্ছে 2 that means 3 into f এর মান হচ্ছে 5 5 by 2 তার মানে 15 15 কে 2 দিয়ে ভাগ করলে 7.5 সেমি that means u হচ্ছে 7.5 সেমি এই মানটা সলভ করো মানে শেষ করে ফেলো লিখে ফেলো ভেরি ইম্পর্টেন্ট এটা আজকে ভাষা গিয়ে বাম বাম না বারবার প্র্যাকটিস করবে এই অঙ্কটা বারবার প্র্যাকটিস করলে মনে করো যে কি পজিশন হবে লেসের ক্লিয়ার হবে স্যার আমি এখানে টাইপে ম্যাথমেটিক পূর্ণ বেচার ভাষা বলে দিচ্ছি ভাই শীষ বার আছে না না মাইক বন্ধ করে মাইক বন্ধ করে শীষ বার হবে ছেলেরা দিচ্ছে মনে হয় এখানে কোন ছেলের মাইক কোন নেই তোমার মাইকে বলা তুমি শীষ পর্যন্ত ধরে তোরা গেছ তুমি আর আমি 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 শীষ দিতে পর্যন্ত পারি না আপনি কি বলেন আমি কত যে ট্রাই করি স্যার আমার হয় না আর আপনি বলতেছেন আমি দিচ্ছি কি কাজ এর কথা বলতে যাচ্ছি ওকে স্যার আমি মিউট করে রাখছি ঠিক আছে সব আমার দোষ ঠিক আছে স্যার 7.5 সেকেন্ড সমান হচ্ছে 7.5 সেকেন্ড আজকে বাসায় গিয়ে এটা ভালো করে প্র্যাকটিস করবে একদম বুঝছো ওকে স্যার বাসায় বসে বসে ভালো করে প্র্যাকটিস করবে ক্লাস এখন শেষ হয়নি তুমি সালাম দিচ্ছ কেন তুমি চলে যাও তাহলে ক্লাস তো আমি শেষ করি স্যার আমি যাচ্ছি স্যার আমি চলে যাচ্ছি ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম দোয়া করিয়েন স্যার যাতে ফিজিক্স একটু বেশি বেশি পারি আচ্ছা আমাদের একটা প্রশ্ন বাড়ি কাজ থাকবে ঠিক আছে আমি একটা প্রশ্ন বাড়ি কাজ দিয়ে দিচ্ছি বাড়ি কাজ লিখো মুনা বাই তুমি এই ভালো লাগে তুমি এই চলে যাচ্ছ সেটা তুমি ওকে বলে যাবে নাকি তুমি যাবে তুমি চলে না যাবে না আমার ফ্রেন্ড স্যার ঠিক আছে তুমি ওকে পার্সোনাল মেসেজ করো ওকে ওকে স্যার আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম যে 7 সেমিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি লেন্সে হ্যাঁ 7 সেমিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি লেন্সে কোথায় লক্ষ্যবস্তু রাখলে ঠিক আছে কিনা কোথায় লক্ষ্যবস্তু রাখলে 7 সেমি ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি লেন্সে কোথায় লক্ষ্যবস্তু রাখলে
0.5 গুণ 0.5 গুণ অবাস্তব প্রতিবিম্ব পাওয়া যাবে। এইটা তোমরা হচ্ছে আমার জন্য করে রাখবা, ঠিক আছে? না অবশ্যই করবে, বাকিরাও স্যার অবশ্যই করবা। এটা 7 সেন্টিমিটার ফোকাল দূরত্ব বিশিষ্ট একটি লেন্সে কোথায় লক্ষ্যবস্তু রাখলে 0.5 গুণ অবাস্তব প্রতিবিম্ব পাওয়া যাবে, এটা অবশ্যই অবশ্যই করবা, ঠিক আছে? এটা কি হোমওয়ার্ক? এটা হোমওয়ার্ক। এই তানভীর, তানভীর তানভীর কথা শুনতেছো? এটা কিন্তু তুমি অবশ্যই আমায় করে দেখাবা। শোনা বললে? হ্যাঁ না বললে? না বললে চেষ্টা করে যতটুকু চেষ্টা করছো সেই রেজাল্ট আমাকে দেখাবা, ঠিক আছে? চেষ্টা তো করবে। একটা কোশ্চেন হ্যাঁ বলো। এখানে উত্তল লেন্সের ফোকাস দূরত্ব ধনাত্মক নাকি ঋণাত্মক? উত্তল লেন্সের ফোকাস দূরত্ব ধনাত্মক আর অবতল লেন্সের ফোকাস দূরত্ব হচ্ছে ঋণাত্মক, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। অবতল লেন্সের ফোকাস দূরত্ব, এই তানভীর কি বলো, পারবে না? তাই পারা যাবে, ট্রাই করব স্যার। হ্যাঁ চেষ্টাটা প্লিজ করবে স্যার, তোমাদের থেকে যদি চেষ্টাটা থাকে একদম 100%, ঠিক আছে? সেটা চেষ্টা করবে, ঠিক আছে স্যার? জি স্যার। ওকে আজকে আর প্যারা দিচ্ছি না, আজকে দূরত্ব থাকবে, ঠিক আছে? ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।